প্রাণীবিদ্যা সম্পর্কিত বিভিন্ন সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন যা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। দুধের রং সাদা হয় কেন? প্রোটিনের জন্য। মানুষের হৃৎপিণ্ডে কতটি প্রকোষ্ঠ থাকে? 4টি। কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়? উট। প্রবাল এক প্রকার নিডারিয়ান প্রাণী। হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ? আমিষ। রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো কিসের কাজ করে? লেন্সের। মিষ্টি আলু কি? শ্বেতসার জাতীয় খাদ্য। পেন্সিল তৈরিতে ব্যবহৃত হয় কোনটি? ধুন্দল। প্রথম কোথায় নিপাহ ভাইরাস পাওয়া যায়? মালয়েশিয়ায় 1998 সালে। হংকং ভাইরাস নামে পরিচিতি সার্স প্রথম কোন দেশে দেখা যায়? চীন 2002 সালে। মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ? স্নায়ুতন্ত্রে। যেসব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের কি বলা হয়? প্যাথজেনিক। শীত বা গ্রীষ্মের পূর্বে গাছের পাতা ঝরে যায় কেন? প্রসবেদনের হার কমাতে। শীতল রক্তের প্রাণী কোনটি? ব্যাং। বাংলাদেশে একটি জীবন্ত জীবাশ্ম কাকে বলে? রাজকাঁকড়া। উদ্ভিদের জীবন্ত জীবাশ্ম কোনটি? সাইকাস। প্রাণীবিজ্ঞানের জনক কে? এরিস্টটল। জ্বলন্ত শামুক ঝিনুকের খোলক কি দিয়ে গঠিত? ক্যালসিয়াম কার্বনেট। কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়? শুকুক। ক্লোন পদ্ধতিতে প্রথম ভেড়ার নাম কি? ডলি। সবচেয়ে বড় কোষ কোনটি? উট পাখির ডিম। ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় কোন প্রাণী? মাছ, বেঙ্গাসি। ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায় কে? কেঁচো। প্রাকৃতিক লাঙ্গল বলা হয় কোনটিকে? কেঁচুকে। সাদা রক্তের বা বর্ণহীন রক্তের প্রাণী কোনটি? তেলাপোকা। প্রাণী কোষের পাওয়ার হাউস বলা হয় কাকে? মাইটোকন্ড্রিয়াক। প্রাকৃতিক লাঙ্গল বলা হয় কাকে? কেঁচো। জীবাণুবিদ্যার জনককে? বন লিওয়েন হু। পৃথিবীর ক্ষুদ্রতম স্তন্যপায়ী প্রাণী কোনটি? ভামঞ্চিকা চামচিকা। সবচেয়ে বড় ফুল কোনটি? রেফুসিয়া আরন্ডি। আরন্ডি। শরীর বিদ্যার জনক কাকে বলা হয়? উইলিয়াম হার্ভে। সর্বপ্রথম অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন কি? বন লিওয়েন হুক। অরিজিন অব স্পিসিস বইটির রচয়িতা কে? ডারউইন। উদ্ভিদ বিজ্ঞানের জনক কে? থিওফাস্টাস। জিনের গঠনের একক কি? ডিএনএ। সিঙ্কুনা কি কাজে ব্যবহৃত হয়? ম্যালেরিয়া ওষুধ। সরকার খাদ্যের প্রাথমিক উৎস কি? সবুজ উদ্ভিদ। উদ্ভিদের প্রজনন অঙ্গ কোনটি? ফুল। সবচেয়ে বড় গাছ কোনটি? বাঁশ। কোন উদ্ভিদে সর্বাধিক ক্রোমোসোম থাকে? ফান বর্গীয় উদ্ভিদে প্রায় 1260টি। মাঝিতে কয়টি ক্রোমোজোম থাকে? 12টি। কুকুরের কয়টি ক্রোমোজোম থাকে? 78টি। গরু ছাগলে কয়টি ক্রোমোজোম থাকে? 60টি। ধান গাছে কয়টি ক্রোমোজোম থাকে? 24টি। ব্যাঙ্গে কয়টি ক্রোমোজোম থাকে? 22টি। মুরগিতে কয়টি ক্রোমোজোম থাকে? 78টি। ভেড়াতে কয়টি ক্রোমোজোম থাকে? 54টি। কুইনাইন পাওয়া যায় কোন গাছ থেকে? সিনকোনা। কমলা লেবুতে কোন অ্যাসিড পাওয়া যায়? এর কার্বিক অ্যাসিড। বাংলাদেশের সর্বোচ্চ উদ্ভিদ কোনটি? বৈলাম। আঙ্গুরে কোন অ্যাসিড থাকে? টারিক অ্যাসিড। কচু খেলে গলা চুলকায় কিসের উপস্থিতির জন্য? ক্যালসিয়াম অক্সালেট।
দুধের প্রোটিনের নাম কি? কেজিন। লেবুতে কোন এসিড থাকে? সাইট্রিক এসিড।